আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্ব পর্যন্ত আমরা 2 নম্বর যে অঙ্ক ছিল ঘ পর্যন্ত সমাধান করেছি, আজকে 3-এর ক থেকে সমাধান শুরু করে দেব। তো 3-এর কতে বসে 125-এর 5% কত, অর্থাৎ 125-এর 5% কত হবে ওটা আমাদেরকে বের করতে বলছে। তো আমি সমাধানে এসে প্রথমে লিখব যে 125-এর 5%, এটাকে আমি লিখতে পারি কীরকম, 125-এর 5% বলা আছে, তাই না? তো আমরা কিন্তু গত ক্লাসগুলোতে জেনে আসছি যে পার্সেন্ট এটার মানে কি, এটার মানে হলো পার্সেন্ট এই শতকরা চিহ্নটার মানে হলো 100 ভাগের 1। তাহলে 5%-এর জন্য কী লিখতে পারি আমি, 100 ভাগের 1, তাই না? অর্থাৎ 125-এর 100 ভাগের 5, তাই না? 5টা যখন একের সাথে গুণ হয়ে যাবে তখন হবে কি, 100 ভাগের 5 হবে, তাই না? এখন আবার এর এটার মানে আমি জানি হচ্ছে কি গুণ। ওকে, তাহলে 125-এর ব্যাপারটা কী দাঁড়ায়, 5 যখন একের সাথে গুণ হয় তখন দাঁড়ায় 100 ভাগের 5। ওকে, তাহলে 125-এর 5% এটার মানে হলো কি, 125-এর 100 ভাগের 5। তো এবার আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলেই তো সমাধানটা আমার বের হয়ে আসে। কীভাবে কাটাকাটি করব দেখেন, আমি 5 দিয়ে এই 100-কে কাটতে পারি, 5 একে 5 আর 5 20-এ 100। এবার 20 দিয়ে আমি 125-কে কাটাকাটি করব, 20 এবং 125-এর মধ্যে যে সংখ্যাটা সাধারণ আছে। তো এখানে আমি যদি 5 দিয়ে 20-কে ভাগ করি তখন হয় কত, 4, আর 5 দিয়ে যখন আমি 125-কে ভাগ করি তখন হয় হচ্ছে কি কত, 25। তো উপরে আমি কত পাইলাম, এখানে 25 আর এখানে 1, অর্থাৎ 25, আর নিচে পাইলাম কত, 4। তাহলে 4 ভাগের 25, এখন যেহেতু এটা হচ্ছে কি একটা অপকৃত সংখ্যা, তো এটাকে আমাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য কী করবো, এই 25-কে 4 দ্বারা ভাগ করে দেব। এখন 25-কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তখন কত হয়, 4 6 24, আর এখানে থাকে কত, 1। তো এই একটা উপরে লিখবো আর 4টা নিচে লিখবো, অর্থাৎ হবে কত, 6 সমস্ত 4 ভাগের 1। এটা হচ্ছে কি আমার উত্তর, অর্থাৎ 125-এর 5% কত, 5% হলো 6 সমস্ত 4 ভাগের 1। খ নম্বর প্রশ্নে বলছে 225-এর 9% কত। তো 225-এর 9% এটার জন্য আমি কী লিখতে পারি, 225-এর 9% মানে কি, 9% মানে হলো 100 ভাগের 9। ওকে, এবার আমি কী করব, এখানে 225 এবং 100 ভাগের 9 এই দুইটার মধ্যে আমি কাটাকাটি করব। তো আমি দেখেন এখানে আছে 225 আর এখানে আছে 100, তো এই দুইটার মধ্যে আমি কী দিয়ে ভাগ করতে পারি, 25 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তো 25 দিয়ে 100-কে ভাগ করলে হয় কত, 4 4 25 100, আর 25 দিয়ে যদি আমি 225-কে ভাগ করি তখন কত হবে, 8 8 কত 9 9 হবে, তাই না? কারণ 9 25-এ কি, 125। তারপর এখানে 9 আর 9 গুণ করলে হবে কত, 81, আর এখানে কত হবে, 4। তো 4 ভাগের 81, এখন এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ এই কারণে আমাকে কি করতে হবে, এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। অপকৃত ভগ্নাংশ কি করে বুঝি, অপকৃত ভগ্নাংশ হলো যে উপরে থাকবে বড়, অর্থাৎ লবে বড় মান থাকবে, হরে ছোট মান থাকবে, হরে ছোট থাকবে আর লবে বড় থাকবে, যদি এরকম হয় তখন এটা অপকৃত ভগ্নাংশ। আর অপকৃত ভগ্নাংশ থাকলে আমরা এটাকে কী করবো, মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এত মিশ্র ভগ্নাংশ নেওয়ার উপায় হলো 81-কে 4 দ্বারা ভাগ করে দেব। তো 81-কে আসুন 4 দ্বারা ভাগ করি, কত হয়, 4 দ্বিগুণে 8, এখানে একটা 1 থাকে, 1 নিয়ে আসবো। এখন 1-এর মধ্যে তো ভাগ যাচ্ছে না, তো ভাগ না গেলে আমরা এখানে একটা 0 বসিয়ে 4-এর সাথে গুণ করে দেবো, 4-এর 0 কত হবে তাহলে, 0। তো এবার কত হলো, 1, তো এবারও 1 রয়ে গেলো, তো এবারও 1-এর মধ্যে ভাগ যাবে না। তো এবার যদি না যায় তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা 0 দিয়ে দেব, তখন কত হবে, 10। তো 4 দ্বিগুণে কত হয়, 8, বিয়োগফল হবে 2, আবার এই দশমিকের জন্য একটা 0 নেব। এবার 20-কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 5, 4 5-এ 20। ওকে, তাহলে কত হলো, 20.25, 20.25। আমি অ্যাকচুয়ালি আমি একটা দশমিক ভগ্নাংশে নিয়ে গেছি, তো দশমিক ভগ্নাংশে না নিয়ে এটাকে আমি কী করতে পারি, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো আমার উদ্দেশ্য ছিল মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। তো 81-কে আমি আবার দেখাচ্ছি বিষয়টা কীরকম হবে, আমি 81-কে কী দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব। তো কত হবে, 4 দ্বিগুণে 8, তো এখানে
আমি একবার করে ফেলি, চার বেশি কি 80, তাই না? তারপর এখানে থেকে যায় কত, এক। তো এই একটা আমি উপরে লিখব আর চারটাকে নিচে লিখব, অর্থাৎ হবে কত, 20 সমস্ত চার ভাগের এক, 20 সমস্ত চার ভাগের এক, এটা হবে কি আমার উত্তর। ওকে, এটা হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশটা অ্যাকচুয়ালি আপনাদের বইয়ের উত্তরে দেওয়া নাই, তো এটা না দিয়ে আপনারা কোনটা করবেন, 20 সমস্ত চার ভাগের এক। গ নম্বর প্রশ্নে বলছে 6 কেজি চালের 6% কত। তো এটার মানে হলো কি, 6 কেজি চালের মানে 6 কেজি এর কত পার্সেন্ট, 6%, তাই না? এটাই তো বোঝাচ্ছে। তাহলে 6 কেজি এর 6% মানে কি, 100 ভাগের 6। তো এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় দেখেন, এখানে 6 দিয়ে 6কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 3, আর 100কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 50। তাহলে এখানে হয় কত, 3 6 18, আর নিচে হয় কত, 50। এবার আমি আবার 2 দ্বারা ভাগ করতে পারি, 18কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তখন হয় কত, 9, আর 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 25। তো 25 ভাগের 9, তো 25 ভাগের 9 এটাই হবে কি আমার উত্তর। তাইলে এখানে প্রশ্নে যেটা বলছি যে 6 কেজি চালের 6% কত, 6 কেজি চালের 6% হলো 25 ভাগের 9, এখানে আমি কেজি দিয়ে দেবো সাথে, 25 ভাগের 9 কেজি। ঘ নম্বর প্রশ্নে বলছে 200 সেন্টিমিটারের 40% কত। তো 200 সেন্টিমিটারের 40% এটার মানে হলো 200 সেমি এর 40%, আর 40% মানে কি, 100 ভাগের 40, তাই না? এটা আমি একবারেই লিখতে পারতাম, 200 সেমি এর কি হবে, 100 ভাগের 40, তাই না? এবার আমি কি করব, কাটাকাটি করব। তো কীভাবে, 100 একে 100, আর 100 দ্বিগুণে হয় কি, 200, অর্থাৎ 100 এবং 200 এবং 100 এদের মধ্যে ভাগ করলে হয় কত, এখানে 2। এবার 2 আর আমি যদি 40 গুণ করে দিই তাহলে কত হয়, 2 4 40 দ্বিগুণে কত হয়, 80। তাহলে 80 সেমি, অর্থাৎ 200 সেমি আর 40% হলো কি, 80 সেন্টিমিটার। এটাই হবে আমার ঘ নম্বরের উত্তর।